আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে এমন এক ব্যক্তির কথা আমি আপনাদেরকে জানাবো যে ব্যক্তির ইসমে আজম জানা ছিল এবং ইসমে আজমের অপব্যবহার করার কারণে তার ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। হেকায়াতে বানী ইসরায়েলের মধ্যে বর্ণিত আছে যে হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তির নাম বালআম বাউর ছিল। সেই ব্যক্তি বড়ই ধার্মিক ছিল এবং তার ইসমে আজম জানা ছিল। যখন হযরতে মূসা আলাইহিস সালাম কওমে জাব্বারিনদের বিরুদ্ধে জিহাদ করার জন্য শাম দেশের কিনান নামক এলাকায় গিয়েছিলেন, তখন সেই ব্যক্তির কওম সেই ব্যক্তির কাছে এসে বলতে লাগলো যে হযরতে মূসা আলাইহিস সালাম আমাদেরকে আমাদের এলাকা থেকে বাহিরে বের করে দেওয়ার জন্য তার দলবল নিয়ে আমাদের কাছে এসে গিয়েছে। অতএব তুমি তোমার ইসমে আজমের ব্যবহার করে এমন দোয়া করো যে হযরতে মূসা আলাইহিস সালাম যেন এখান থেকে পালিয়ে যায়। তখন বালআম বলতে লাগলো যে তোমরা জেনে রাখো, আমি যা কিছু জানি তা তোমরা জানো না। অতএব আমি আল্লাহর নবী এবং ঈমানওয়ালাদের বিরুদ্ধে ইসমে আজমের ব্যবহার করে কোনো বদদোয়া করতে পারবো না, আর যদি আমি কোনো বদদোয়া করি তাহলে আমার দুনিয়া এবং আখেরাত উভয়ই ধ্বংস হয়ে যাবে। বালআমের কওম তাকে বারবার বলতে লাগলো এবং তার কাছে কান্নাকাটি শুরু করে দিল, কিন্তু বালআম কোনো মতেই তাদের কথা মেনে নিচ্ছিল না। একটা পর্যায়ে বালআম বাউর বলে উঠল, ঠিক আছে, আমি আগে ইস্তিখারা করে দেখি আল্লাহর পক্ষ থেকে কি হুকুম আসে। বালআম বাউরের একটা অভ্যাস ছিল, কোনো অত্যন্ত প্রয়োজনীয় কাজ করলে আগে ইস্তিখারা করে নিত, তারপর আল্লাহর পক্ষ থেকে যা হুকুম হতো তাই করত। যখন বালআম ইস্তিখারা করে নিল তখন সে স্বপ্নের মধ্যে দেখতে পেল যে আল্লাহর পক্ষ থেকে হুকুম করা হচ্ছে যে আল্লাহর নবী এবং ঈমানদারদের বিরুদ্ধে যেন কোনো বদদোয়া না করা হয়। তখন বালআম বাউর তার কওমের মানুষদেরকে এই কথা জানিয়ে দিলে তার কওমের লোকজন অন্য একটা রাস্তা অবলম্বন করল। বালআমের জন্য তারা অনেক পুরস্কারের ব্যবস্থা করল এবং বালআমকে বারবার বদদোয়া করার জন্য বলতে লাগলো এবং কান্নাকাটি করতে শুরু করল। শেষ পর্যন্ত বালআম তার কওমের মানুষের ফিতনার মধ্যে লিপ্ত হয়ে যায় এবং তাদের সকল কথা মেনে নেয়। এবারে বালআম বদদোয়া করার জন্য জাস্তান নামক পাহাড়ের দিকে রওনা দিল, কারণ সেই পাহাড়ের পাশে মূসা আলাইহিস সালামের কওম জমায়েত হয়েছিল। রাস্তার মধ্যে বালআমের ঘোড়া কিংবা গাধা কয়েকবার পড়ে যাচ্ছিল। বালআম বারবার সেই ঘোড়াকে মেরে মেরে দাঁড় করিয়ে দিচ্ছিল। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই গাধার জবানকে খুলে দিয়েছিল এবং সেই ঘোড়া কিংবা গাধা বালআমের সঙ্গে কথোপকথন শুরু করে দেয়। বলতে লাগলো যে হে বালআম, তুমি কি দেখছো না তুমি কোন দিকে যাচ্ছ? আমার সামনে বারবার ফেরেশতার দল এসে আমাকে ফিরিয়ে দিচ্ছে। তখন বালআম তার ঘোড়াকে সেখানেই ফেলিয়ে রেখে পায়ে হেঁটে সেই পাহাড়ে গিয়ে বদদোয়া করতে লাগলো। কিন্তু বালআম বনী ইসরায়েল অর্থাৎ মূসা আলাইহিস সালামের কওমের বিরুদ্ধে যখন বদদোয়া করছিল তখন আল্লাহর কুদরতে মূসা আলাইহিস সালামের কওম তার মুখ দিয়ে না বার হয়ে তার নিজের কওমের নাম বার হচ্ছিল। তখন তার কওম তাকে বলতে লাগলো, হে বালআম, তুমি আমাদের বিরুদ্ধে কেন বদদোয়া করছো? তখন বালআম বলতে লাগলো, এটা আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে দিয়ে এইভাবে বলাচ্ছে। তারপর বালআমের জিহ্বা মুখ থেকে বেরিয়ে তার সিনা অর্থাৎ বুকের মধ্যে এসে ঝুলিয়ে যায়। বালআম চিৎকার করে বলতে লাগলো, আমার দুনিয়া এবং আখেরাত উভয়েই ধ্বংস হয়ে গেল। প্রিয় দর্শক, এখন যা হবার তা তো হয়ে গিয়েছে, কিন্তু তারপর এই বালআম মূসা আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য একটা ভয়ঙ্কর পন্থা অবলম্বন করেছিল। তার সেই ভয়ানক কৌশলটি জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেই ঘটনা সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম যে শক্তির অপব্যবহার করা মোটেই ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন।